আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশাল বড় একটা বন, এই বনের পাশেই ছোট একটা গ্রাম ছিল। এই গ্রাম থেকে মাঝে মধ্যে গরু মহিষ ওই বনের পাশ দিয়ে গিয়ে ঘাস খাইত। একদিন একটা গরু বনের পাশ দিয়ে ঘাস খাচ্ছিল, এ সময় বন থেকে একটা বাঘ বের হয়ে আসলো। বাঘ দেখে গরু দৌড়, গরু দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা কাদায় গিয়ে পড়লো। তো বাঘও পিছনে পিছনে দৌড়, গরু কাদা দিয়ে গিয়ে পড়লো, বাঘ পিছনে পিছনে দৌড়িয়ে গিয়ে গরুর উপরে লাফ দিল, বাট সে ব্যালেন্স ঠিক রাখতে পারলো না, গরু থেকে একটু একটু দূরে পড়ে গেল। এবার গরু এবং বাঘ দুজনেই চেষ্টা করলো এই কাদা থেকে বাঁচার জন্য, উঠার জন্য তারা নড়াচড়া করতে লাগলো, বাঁচার চেষ্টা করতে লাগলো। কিন্তু যতই তারা নড়াচড়া করে, যতই তারা বাঁচার চেষ্টা করে, ততই এই কাদার ভিতরে তারা ডেবে যেতে লাগলো, ডুবে যেতে লাগলো। তো বাঘ এবার একটু রাগান্বিত হয়ে বলল গরুকে যে, তুই কেন দৌড় দিলি বল, তুই যদি দৌড় না দিতি আমি ডাঙাতে তোকে ধরতাম, তোকে আরামে খেতাম, তোর তেমন একটা কষ্ট হতো না, আমারও কষ্ট হতো না, এখনও তোকে আমি ঠিকই খাবো কিন্তু তোরও কষ্ট হবে আমারও কষ্ট হবে। এ কথা শুনে গরু মুসকি মুসকি হাসা শুরু করলো। গরু হাসি দেখে বাঘ ধমক দিয়ে বলল, এই গর্দ হাসতেছিস কেন, এই মিত্র খাদে কেউ পড়ে হাসতে থাকে, তুই তো একটা বলদ গাদা, এই মিত্রুতে পড়ে তুই আমার মুখের সামনে পড়ে কেন হাসতেছিস বল। এবার গরু বলল যে, ভাই আমি হাসতেছি এই কারণেই যে, ডাঙায় থাকলে তুই আমাকে খেয়ে ফেলতি, আমি মারা যাইতাম, আর এই কাদাতে পড়ার কারণে তুই মারা যাবি, আমি বেঁচে যাব। বাঘ বলল, মানে আমি মরবো মানে তুই মরবি, তোকে আমি খাবো, যে না তুই আমাকে খেতে পারবি না, কারণ আমরা দুজনে কাদার মধ্যে পড়ে আছি, দেখ আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, আর সন্ধ্যা নেমে আসলেই আমার মালিক আমাকে খোঁজ করবে, খুঁজতে খুঁজতে সে এখানে আসবে, যখন দেখবে তোর কারণে আমি কাদার মধ্যে পড়ে আছি, তো কী করবে তুই একবার বল, একবার ভাবে। ঠিক যা ভাবলো গরু তাই হলো। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসলো, এবার গরুর মালিক খুঁজতে খুঁজতে গরুর খোঁজে সেই কাদার কাছে আসলো। কাদার কাছে এসে দেখে যে বাঘ এবং গরু কাদার মধ্যে পড়ে আছে। মালিক বুঝতে পারলো এই ঘটনা বাঘ ঘটিয়েছে, সে গ্রামের মানুষ ডাকলো, ডেকে বাঘকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো, আর তার গরুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেল। তো গরুর চিন্তা ভাবনাই ঠিক হলো, গরুর বিশ্বাসই ঠিক হলো, তার মালিক তাকে বাঁচালো। আপনি কী বুঝলেন এই গল্প থেকে বলেন? একটা গরু তার মালিকের উপর বিশ্বাস রাখে যে তার মালিক বিপদ থেকে তাকে রক্ষা করবে, আর আমরা মানুষ যদি আমাদের মালিকের উপরে, আমাদের ট্রাস্টের উপরে, দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের মালিক, যিনি আপনার আমার রুহের মালিক, আমার জীবনের মালিক, শ্বাস প্রশ্বাসের মালিক, বিপদে পড়ে যদি তার উপরে আমরা ভরসা করি, তাকে বিশ্বাস করি যে তিনি আমাদের বাঁচাবেন, রক্ষা করবেন, তো বিপদে পড়ে আমরা কাঁদবো না, আমরা বিপদে পড়েও হাসি মুখে থাকবো, কারণ তিনি আমাদের বাঁচাবেন।